আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো আমাদের ক্লাউড অ্যাকাউন্টস জিরো নিয়ে। ক্লাউড অ্যাকাউন্টস একটি সফটওয়্যার জিরো নিয়ে, আর মূলত আমার প্রিভিয়াস ক্লাস ছিল কুইক বুকসের উপরে। কুইক বুকস একটি জনপ্রিয় সফটওয়্যার ছিল ক্লাউড অ্যাকাউন্টিংয়ের উপরে, ওইটার ক্লাস এখনও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতেছি, আর এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি জিরো সফটওয়্যার নিয়ে। জিরোটা মূলত আমাদের নিউজিল্যান্ড বেজ একটি সফটওয়্যার, যেটা অনেকে বলে থাকেন যে এটা অস্ট্রেলিয়ান একটি সফটওয়্যার। আসলে কিন্তু না, এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড বেসড একটি সফটওয়্যার। আমরা মূলত জিরোতে কাজ করলে ইউরোপ এবং এশিয়ার ক্লায়েন্ট একটু বেশি পাওয়া যায় জিরোতে। এর মাঝে আপনার ইউকে, বেলজিয়াম, সুইডেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওইসব ক্লায়েন্ট ইদানিং একটু বেশি পাওয়া যাচ্ছে আপওয়ার্কে। আর আপনার ক্যানাডা, ইউএসএ এগুলোর ক্লায়েন্ট, এগুলো আসলে জিরোটা একটু কম ইউজ করে। সবচেয়ে বেশি ইদানিং আপনার আপওয়ার্কে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর ক্লায়েন্ট একটি পাওয়া যাচ্ছে। তাই আমি আপনাদেরকে প্রথম একটা অ্যাকাউন্ট যখন তৈরি করব, তখন সিঙ্গাপুর একটি ডাটা দিয়ে কীভাবে ট্রানজ্যাকশন করা যায়, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা দেখাবো। আইটি কথা বলি, আমাদের জিরোতে কিন্তু কোনো প্রকার ক্যাশ ট্রানজ্যাকশন হবে না, অথবা জিরোতে কোনো প্রকার ক্যাশ একদম নগদ টাকা দিয়ে কেনা বেচা এরকম কোনো অপশন নেই। আমাদের সব ব্যাংকে পেপাল, ক্রেডিট এসবের মাধ্যমে পেমেন্টের সিস্টেম জিরোতে। কুইকবুকসে যেমন ক্যাশ অন হ্যান্ড ছিল বা ক্যাশে আমরা অনেক ট্রানজ্যাকশন করছি, কিন্তু জিরোতে আমাদের একদম ক্যাশ লেনদেন হবে না। ঠিক আছে, আমরা সবসময় ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করব। আর আমাদের ক্লায়েন্টগুলো মূলত যে একটু আগে বললাম ইউকে, বেলজিয়াম, সুইডেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওইসব ক্লায়েন্ট একটু বেশি জিরো ইউজ করে। ঠিক আছে, তো আমরা কথা বলবো না, আর আমরা একটু দেখবো যে কীভাবে, আজকে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় জিরোতে। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা, চলুন আমরা শুরু করি। আমরা জিরো লিখে সার্চ দিলেও হবে গুগলে, জিরো লিখে সার্চ দিলে যে অ্যাকাউন্টিং সফটওয়্যার ডব্লিউটিফুল বিজনেস, আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমরা দেখি প্ল্যানসে কী আছে। এখানে আপনার তিনটা আছে, আমাদের কুইক বুকসে যেমন পাঁচটা ছিল, এখানে হচ্ছে আমাদের প্যাকেজ তিনটা, স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। স্টার্টারটা আসলে কাউকে কখনো আপনারা সাজেশন দিবেন না, কারণ এখানে আপনার খুব অল্প কয়েকটা সেন্ড কোটেশন এবং অ্যান্ড 20 ইনভয়েস, ইন্টার 5 বিলস, এগুলো খুবই কম। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্রায় সেম, শুধুমাত্র মাল্টি কারেন্সি নিয়ে একটা ব্যাপার আছে। যেমন এই যে দেখেন, এখানে হচ্ছে মাল্টি কারেন্সিটা খুবই কম, সরি মাল্টি কারেন্সিটা এখানে ইউজ করা হয় না, আর এখানে কি মাল্টি কারেন্সিটা ইউজ করা হয়। ওকে, তাই আপনাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনারা ওদেরকে প্যাকেজ চুজ করার জন্য সাজেশন করবেন। যদি ওনাদের কোনো মাল্টি কারেন্সি না থাকে, তাহলে আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড চুজ করবেন, আর যদি মাল্টি কারেন্সি প্রয়োজন হয় বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনারা প্রিমিয়ামটা চুজ করবেন। ওকে, আচ্ছা এখন আমরা যাব ট্রাই। হাতে ডান পাশে দেখেন কর্নারে ট্রাই জিরো ফর ফ্রি, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখেন স্টার্টারে 30 ডে ফ্রি ট্রায়াল। আমরা তো মূলত অ্যাকাউন্টগুলো তৈরি করতেছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য, যেন যদি কোনো ক্লায়েন্ট পান তাহলে যেন আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব না পড়েন যে আমি কীভাবে কাজ করব, কাজ করতে পারবো কি না এসব। তা ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেম দিচ্ছি MD শাওন। ইমেল দিচ্ছি ফোন নাম্বার, আপনারা কিন্তু এখানে কখনোই আপনাদের নিজস্ব ফোন নাম্বার দিবেন না। ওকে, কেন দিবেন না সেটাও আমি বলছি। আচ্ছা, লোকেশন কি দিবেন, যেহেতু আমার এখানে একটা ডাটা আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যে দেখেন আমার এখানে একটা ডাটা আছে, ডাটাটা হচ্ছে মূলত সিঙ্গাপুর একটা কোম্পানির, সিঙ্গাপুর বেসড। তাই আমরা সিঙ্গাপুর থেকে অ্যাকাউন্টটা তৈরি করব।
আপনারা তো মূলত অ্যাকাউন্টটা তৈরি করবেন বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য না, মানে অথবা বাংলাদেশে কাজ করার জন্য না। আমরা কর আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন কেন, বা কাজ কেন শিখতেছেন, বা কেন শিখবেন? আপনি শিখবেন কেন? গ্লোবালি কাজ করার জন্য, আপনার জীবনে বাহিরের দেশে কাজ করার জন্য। আপনার ক্লায়েন্টরা থাকবে কি বাহিরের, আপনার ফরেন কান্ট্রি বা ফরেনরা থাকবে আপনাদের ক্লায়েন্ট। সো ওই দেশে অ্যাকাউন্ট তৈরি করলে ওই দেশে কীভাবে কাজ করবেন, এটার জন্য আমরা মূলত বিভিন্ন দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করে থাকি এবং প্র্যাকটিস করে থাকি। সো আজকে আমরা আমার হাতে একটা ডাটা আছে সিঙ্গাপুর। সো আমরা সিঙ্গাপুর থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। লোকেশন দেবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কোথায়? সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর। আর ফোন নাম্বার কখনই আপনি এটা দেবেন না, কারণ হচ্ছে জিরো আপনাকে প্রতিনিয়ত কল, প্রতিনিয়ত মেসেজ, মেইল এগুলো দিতে থাকবে, যার কারণে এটা খুবই বিরক্তিকর। হ্যাঁ, এই বিরক্তিকরটা এড়াতে এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, কারণ এটা হচ্ছে কখনো কেউ ভেরিফাই করে না। সো আপনারা এখান থেকে সিঙ্গাপুরে একটি ফেক মোবাইল আপনারা ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন। সিঙ্গাপুর ফেক, সিঙ্গাপুরে একটা ফেক মোবাইল ইউজ করেন, মোবাইল নাম্বার ইউজ করেন। কি আসলো এটা, কি আসলো? আজ এখান থেকে আমি এটি ইউজ করলাম, সিঙ্গাপুর। ওকে, এই হলো আমার। আচ্ছা, আই এম নট এ রোবট, এইসব কিছু এগিয়ে দিবেন। নেক্সট কনফার্মেশন দেখি কি আসে। আমার এটা ভিডিও হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, হাই এমডি, কনফার্ম ইউর ইমেইল অ্যান্ড স্টার্ট ইউজিং জিরো। আপনারা যেই ইমেইল দ্বারা কুইক বুকসে অ্যাকাউন্ট তৈরি করছিলেন, আপনি প্র্যাকটিসের জন্য সেম ইমেইলটা ইউজ করতে পারবেন বা ইউজ করেন, তাহলে সেটা ভালো হবে। ওকে, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে যে নেক্সট স্টেপস, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ক্লিক অন দ্য লিঙ্ক ইন দ্য মেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, স্টার্ট ইউজিং। আমার মেইলে একটা ওরা কনফার্মেশন লেটার যা দিচ্ছে, লিঙ্ক দিছে, সেই লিঙ্কে গিয়ে আমি আমাকে আমাকে ভেরিফাই করতে বলছে। তো আমি যাব, দেখি কি বলে। আমি একটা নতুন ইনকগনিটিতে যাব, গিয়ে মেইলে যাব। আচ্ছা, মেইলটা হচ্ছে আমার এটা। আপনি সবসময় একই পাসওয়ার্ড ইউজ করবেন প্র্যাকটিসের জন্য। আবার এখানে আসতেছে কেন? আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে ইয়েস দিলাম। আসলে এই সিকিউরিটিগুলো মূলত দরকার, কারণ না হলে আপনার একটা প্রাইভেসি একটি ব্যাপার থাকে। দেখি কি আসে, আমাকে কি লিঙ্ক পাঠাইছে দেখি। এই যে দেখেন, আমার এখানে জিরো আসছে, জিরো। হাই এমডি, ইটস গ্রেট টু মিট ইউ, ইয়েস ইটস মি, লেটস গেট স্টার্টেড। ওকে, পাসওয়ার্ড, আপনারা কুইক বুকসের জন্য যে পাসওয়ার্ডটা দিবেন সেটা এখানে ইউজ করবেন, কারণ এটা প্র্যাকটিসের জন্য সবসময় মনে থাকবে না, হয়তো আপনারা অনেক সময় মনে নাও থাকতে পারে এতগুলো আইডি, এতগুলো অ্যাকাউন্ট, বিজনেস নেম। ওকে, আমার বিজনেস এখানে কী ছিল ডাটাতে, আইডিয়াল কনসালটেন্সি লিমিটেড, আইডিয়াল কনসালটেন্সি পিটিই লিমিটেড, আইডিয়াল কনসালটেন্সি পিটিই লিমিটেড, ইন্ডাস্ট্রি কি বলছে, কনস্ট্রাকশন রিলেটেড সার্ভিস। ও, আপনার কোম্পানিটা কি রিলেটেড? আমাদের দেখি আমাদের কোম্পানিটা কি রিলেটেড। আমাদের কোম্পানিটা হচ্ছে মূলত একটা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখি এখানে কিছু আছে কি না। ইএমজি, ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। আচ্ছা, আর দেখি প্রজেক্ট, পিআরওজেই সিডি, প্রজেক্ট ম্যানেজমেন্ট নাই, ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট কিছু নেই না, ইঞ্জিনিয়ারিং আছে। তো আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি সার্ভিস দিলাম। ওকে,
আমাদের সিঙ্গাপুর কান্ট্রি। দেখেন আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমরা সিঙ্গাপুর দিয়ে শুরু করব। আচ্ছা এটা এইভাবে থাক। সিঙ্গাপুর ডলার, দেখেন আমাদের কারেন্সি আসতেছে কি সিঙ্গাপুর ডলার। আচ্ছা ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ? নো ইটস জাস্ট মি। ওকে আপনি ইয়েস দিবেন, কারণ কি জানেন, আপনি ইয়েস, আপনি মনে করেন যে কোনো এমপ্লয়ি নেই, কিন্তু আপনি যদি ইয়েস দেন তাহলে আপনি কি করবেন, আপনি আপনার পেরোল অপশনটা ইউজ করতে পারবেন। আই এম নট এ রোবট, স্টার্ট ট্রায়াল। ওকে দেখি কি আসে, স্টার্ট ট্রায়াল লোডিং হচ্ছে। ইউ আর নাও লগড আউট, ক্লিক হিয়ার। ওকে আমার মেইলটা দিচ্ছি, শাওন কম, পাসওয়ার্ড আচ্ছা, সেট আপ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নট নাও। আমরা এত ঝামেলা যাব না, আমরা শর্টকাটে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটাই দেখব। ওকে এই হচ্ছে আমাদের ইন্টারফেস, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমাদের কোম্পানিও তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কোম্পানি। আপনি চাইলে একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো কোম্পানি তৈরি করতে পারবেন। এই যে দেখেন ডান পাশের, এই দেখেন এইদিকে আছে। আপনি চাইলে একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো কোম্পানি তৈরি করতে পারবেন। অ্যাড এ নিউ অর্গানাইজেশন দিয়ে আপনি এখানে আরেকটা কোম্পানি তৈরি করতে পারবেন। ড্যাশবোর্ড আপনার, আমরা এই এগুলো সম্পর্কে আরেকদিন আরেকটা ক্লাসে আমরা ডিটেলস কথা বলবো, কারণ এক ক্লাসে তো আদৌ সম্ভব না। আপনারা এবার প্র্যাকটিস করবেন। বিজনেস, আমার এখানে বিজনেস রিলেটেড সকল কিছু আছে। আমরা কুইক বুকসে যেমন এস্টিমেট করতাম, এখানে কোটেশন হচ্ছে সেইটা একই রকম, এস্টিমেট আর এখানে হচ্ছে কোটেশন। চাই যে অ্যাকাউন্টিং, ব্যাঙ্ক রিপোর্টস, অ্যাডভান্স কন্ট্রাক্টস। আচ্ছা এখান থেকে দেখি কি আছে, চা এটা কিছু না। আচ্ছা একটা জিনিস দেখি, অ্যাকাউন্ট। আচ্ছা আমরা অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যে দেখেন অ্যাকাউন্ট সেটিং, আচ্ছা দরকার জন্য আই ওয়াজ লাস্ট ইন লগ ইন টু, আচ্ছা লাস্ট ইন মাই জিরো। ওকে মাল্টি ফ্যাক্টর, আচ্ছা দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড অর্গানাইজেশন দিয়ে আপনারা আরেকটা কোম্পানি এখানে অ্যাড করতে পারবেন। আমরা অ্যাড অর্গানাইজেশন দিলাম, দেখি কি হয়। দেখেন এখানে চাইলে কিন্তু আপনি অর্গানাইজেশন দিয়ে এখানে সিঙ্গাপুরের জায়গায় আপনি অন্য কিছু দিয়ে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে দিলাম, আচ্ছা কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনারা যদি আরেকটা কোম্পানি ক্রিয়েট করতে চান, আপনি এখানে আরেকটা কোম্পানি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনারা এখানে চাইলে কান্ট্রি চেঞ্জও করতে পারবেন। কান্ট্রি চেঞ্জ করে আপনি এখানে ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি দিয়ে আপনি দেখতে পারেন, মূলত প্র্যাকটিস করার জন্য। আর সবগুলো কান্ট্রির ইন্টারফেস কিন্তু একই রকম না, মনে রাখবেন। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গ্লোবাল, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, ওই সবগুলোর ইন্টারফেস একরকম, আর হচ্ছে আপনার এই বাকিগুলো ইন্টারফেস একরকম। যেমন ইউএস এর ইন্টারফেস একরকম, আমি একটা জিনিস দেখবো, আমি একটা জিনিস খুঁজতেছি, দেখি কোথায় আছে ডেমো কোম্পানি, ডেমো কি আসে দেখি ডেমোতে। আমারটা কিন্তু গ্লোবাল সাইট, হ্যাঁ যেখানে গ্লোবাল গ্লোবাল আসছে। আমার যে আমার ড্যাশবোর্ড বা আমার ইন্টারফেসটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, এই যে আমার কোম্পানি হচ্ছে এইটা, আমি যদি আমার কোম্পানিতে একটা ক্লিক করি দেখি কি আসে। আচ্ছা এর অর্গানাইজেশন দিলে এখানে চলে যাবে না, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এই হচ্ছে আমার আজকের ক্লাস। আমার হচ্ছে আমি আজকের ক্লাসে কি দেখালাম, আমি আমার জিরো নিয়ে কিছু ডিটেলস আলোচনা করলাম, এবং আজকে ক্লাসে দেখালাম যে কিভাবে একটা সিঙ্গাপুর থেকে একটা কোম্পানির অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, আমি আমার নেক্সট ক্লাসে চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো এবং কিছু ক্রিয়েট করবো, এবং এই ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমাদের মূল কার্যক্রমে আমরা চলে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।